ইমাম মাহদিকে চেনার 10টা আলামত আছে কয়টা আলামত আছে ইমাম মাহদির 10টা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির ব্যাপারে কি বলেছেন শুনেন নাম্বার 1 এক নম্বরে নবীজি বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি আল্লাহর হাবিব বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে মাহদির আগমন ঘটবে তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আসবেন শেষ জামানায় কিয়ামতের জোরে বলেন কিয়ামতের আগে নাম্বার 2 দুই নম্বরে হচ্ছে ইমাম মাহদি কোন বংশ থেকে আসবেন কোন বংশধারা থেকে তার আগমন হবে আল্লাহর নবী বলেছেন এটা আবু দাউদ এবং ইবনে মাজাহ এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন আল মাহদি মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতেমা আল্লাহর হাবিব বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার বংশধারা থেকে মাহদির আগমন ঘটবে তাহলে ইমাম মাহদি যিনি হবেন তিনি নবীজির বংশের হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশের হবেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার বংশের হবেন নাম্বার 3 তিন নাম্বার ইমাম মাহদির পরিচয় নবীজি দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবাসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশের একজন দুনিয়ায় এসে খিলাফত প্রতিষ্ঠা না করেন আর শেষ জামানায় আল্লাহর নবীর বংশ থেকে এসে যিনি মুসলমানদেরকে সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণ করে খিলাফত প্রতিষ্ঠা করবেন তার পরিচয় তার নাম কি হবে বাবার নাম কি হবে নবীজি বলেছেন ইউ আউতু ইসমুহু ইসমি ওয়াসমা আবিহি ইসমা আবি আল্লাহর নবী বলেছেন তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে অর্থাৎ আমার নাম হচ্ছে মুহাম্মদ আমার নাম হচ্ছে আহমদ ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ তার নাম হবে আহমদ তার বাবার নাম হবে আমার বাবার নামে সবাই বলেন তো দেখি আমাদের নবীজির বাবার নাম কি আব্দুল্লাহ নবীজি বলেছেন মাহদি হয়ে যিনি আসবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ আমার নাম যেমন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আখিরি জামানায় কিয়ামতের আগে ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ বা আহমদ বিন আব্দুল্লাহ আপনারা শুনতেছেন তো কার পরিচয় বলছি আপনাদেরকে ইমাম কয়টা পরিচয় বলছি ইতিমধ্যে বলেছি কয়টা যারা শুনেন নাই রিপিট করি এক নাম্বার আসবেন তিনি আখিরি জামানায় দুই নাম্বার আসবেন তিনি নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশে তিন নাম্বার তার নাম হবে নবীর নামে তার বাবার নাম হবে নবীজির বাবার নামে নাম্বার 4 চার নাম্বার ওনার দৈহিক অবয়ব কেমন হবে দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ নবীজি বলেছেন ইমাম মাহদি এই ললাট কপালটা হবে উজ্জ্বল প্রশস্ত নাক হবে লম্বা নাম্বার 5 পাঁচ নাম্বার তিনি দুনিয়াতে কোন সময় আগমন করবেন কোন প্রেক্ষাপটে আসবেন যখন তিনি আগমন করবেন দুনিয়ার অবস্থা তখন কেমন হবে আল্লাহর নবী বলেছেন হাইনা ইউমলা উল আরদু জাওরা ওয়া জুলমা গোটা দুনিয়া যখন জুলুম নির্যাতন অন্যায় বিচার অত্যাচার নির্যাতন নিপীড়নে ভরে যাবে তখন তামাম দুনিয়াকে অত্যাচার নির্যাতন অবিচার জুলুম থেকে উত্তরণ করে গোটা দুনিয়ায় ন্যায় ইনসাফ কায়েমের জন্য ইমাম মাহদিকে যিনি খলিফা বানিয়ে পাঠাবেন তিনি কি আজকের দুনিয়ায় অত্যাচার স্বৈর শাসন জুলুম নির্যাতন নাই আজকের দুনিয়ায় আলেমদের উপরে জুলুম নির্যাতন নাই আজকের দুনিয়ায় কুফফার শক্তিদের ঐক্যবদ্ধ আক্রমণ মুসলমানদের উপরে নাই ফিলিস্তিনে এখন কুফফার শক্তি ইহুদি শক্তি আক্রমণ করে তমাম দুনিয়ায় কোরআনের দাঈদের উপরে নির্যাতন চলে আলেমদের উপর জুলুম চলে তমাম পৃথিবীতে এখন
ইসলাম পন্থী লোকদের উপরে জুলুম নির্যাতন চলছে এই চিত্র জানান দিচ্ছে ইমাম মাহদি খুব শিগগিরই দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ নাম্বার 6 নাম্বার মাহদি যখন আসবেন 6 নম্বর পয়েন্ট শুনেন আল্লাহর হাবিব বলেছেন তিনি যখন দুনিয়ায় এই অবস্থা চলাকালীন সময়ে আসবেন तमाम দুনিয়ায় যখন নির্যাতন নিপীড়ন থাকবে ওই অবস্থায় তিনি যখন আসবেন এসে কি করবেন আল্লাহর হাবিব বলেছেন ফায়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা কামা মুলিআত যুলমাও ওয়া জাওরা तमाम দুনিয়াতে যেমন জুলুম নির্যাতনে ভরপুর ছিল ওই ভরপুর জুলুম নির্যাতন ওই জুলুম নির্যাতন যুক্ত ভরপুর দুনিয়াকে তিনি জুলুম এবং নির্যাতন মুক্ত দুনিয়া বানাবেন অর্থাৎ तमाम দুনিয়া থেকে জালিম এবং কুফার শক্তিকে মাটির নিচে গেড়ে দিয়ে तमाम দুনিয়ায় তিনি ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করবেন আজকে ফিলিস্তিনে কি অবস্থা চলছে আপনারা কি জানেন আপনারা কি জানেন যে ফিলিস্তিনের এই ভূমি হবে আগামী দুনিয়া শাসনের মূল কেন্দ্রবিন্দু জানেন আপনারা নবীজি বলেছেন এই অঞ্চলটিকে হাদিসে বলা হয় শাম কি বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডান এই রাষ্ট্রগুলোর যে সীমানা আছে এটা নবীজির সময় ছিল শাম অঞ্চল কি ছিল আল্লাহর নবী শামের জন্য দোয়া করেছেন নবীজি বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ আমাদের শামে বরকত দাও আমাদের ইয়ামেনে বরকত দাও নবীজির সামনে যারা ছিলেন সেই সাহাবীরা বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বললেন ওগো আল্লাহর রাসূল আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন সাহাবীদের কথায় নবীজি কর্ণপাত করলেন না আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও সাহাবীরা আবারো বললেন আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি সাহাবীদের কথায় কোনো কর্ণপাত করলেন না তৃতীয়বার আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও সাহাবীরা বললেন কেন আমাদের নজদের জন্য দোয়া করছেন না নজদ কোন অঞ্চল শুনেন মুহাদ্দিসগণ এই নজদ দ্বারা দুটো অঞ্চলকে উদ্দেশ্য করেছেন একটা হচ্ছে ইরাকের নজদ আরেকটা হচ্ছে সৌদি আরবের হিজাজ উঁচু ভূমিকে বলা হয় নজদ নবীজি তখন বললেন না নজদের জন্য আমি দোয়া করলাম না এই কারণে আখির জামানায় সেখানে কি হবে শোনো উনাকা জালাজিল ওয়াল ফিতানু ওয়া কারনুশ শাইতান আখির জামানায় নজদের অঞ্চলগুলোতে ভূমিকম্প বেড়ে যাবে ফিতনা বাড়বে শয়তানি কর্মকাণ্ড বাড়বে কথাগুলো 1500 বছর আগে বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন আজকের বর্তমান জামানার দিকে নবীজি বলেছেন শেষ জামানায় নজদে ফিতনা ছড়াবে আজকের সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়েছে আজকের সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে ইসলাম বিরোধী অনেক কাজ চালু হয়েছে তার মানে কিয়ামতের সময় কাছে চলে এসেছে অন্য হাদিসে নবীজি বলেছেন तमाम দুনিয়ায় যখন ফিতনায় ভরে যাবে উম্মত তখন কি করবা শোনো তখন তোমরা শামে গিয়ে আশ্রয় নিবা কারণ तमाम দুনিয়ায় যখন ফিতনায় ভরে যাবে তখন ঈমান থাকবে শাম অঞ্চলে এই শাম হলো ফিলিস্তিন শাম হলো সিরিয়া লেবানন জর্ডান এই ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত আহারে ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান অনেক পার্থক্য আছে আমাদের ঈমান পয়সার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ঈমান নেতা নেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয়ে যায় কিন্তু ফিলিস্তিনের শামের মুসলমানদের ঈমান কোনো কিছুতে বিক্রি হয় না তারা মসজিদুল আকসার জন্য পবিত্র ভূমির জন্য কুফফারদের সাথে আপোষ করে না প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হবে তাও তারা আপোষ করবে না এজন্য নবীজি বলেছেন আখেরি জামানায় ঈমান দেখবা বাংলাদেশে কি আপনারা শুনছেন না বাংলাদেশে কোথায় কোথায় জুড়ে জুড়ে কোথায় কোথায় শাম কোথায় কোথায় এই শাম হবে আগামীর দুনিয়া শাসনের মূল কেন্দ্রস্থল ইমাম মাহদি দুনিয়াতে এসে খেলাফত প্রতিষ্ঠা করবেন তার খেলাফতের হেডকোয়ার্টার
তার হেডকোয়ার্টার হবে কোথায়? সৌদি আরবে? বাংলাদেশে? কোথায়? ইহুদিরা বলছে আর পশ্চিমারা মদদ দিচ্ছে, তারা বলতেছে যে গাজ্জা সহ গোটা ফিলিস্তিনকে তারা কবর বানিয়ে দিবে। বর্বর ইহুদিরা যেন নবীজির এই ভবিষ্যৎবাণী স্মরণ রাখে, যে ফিলিস্তিনিদের উপরে তারা নির্যাতন করছে, নির্যাতিত এই জনতা আগামীর বিশ্বকে শাসন করবে। এতে কোনো সন্দেহ? ইমাম মাহদী আসবেন, তামাম দুনিয়াকে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন। তিনি যখন দুনিয়াতে আসবেন তখন বরকত দিয়ে গোটা দুনিয়া ভরে যাবে। আল্লাহর হাবিব বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়ব, তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হবেন আসমান থেকে অবিরাম ধারায় রহমতের বৃষ্টি নাজিল করবেন। কি আপনারা এখন শুনতে পাচ্ছেন তো? ওয়াতাখরুজুল আরদু নাবাতাহা, জমিন থেকে তখন ফসলের সমারোহ আসতে থাকবে, ফসল আর ফসল। আমাদের ফসলের মাঠে ফসল যিনি দান করেন সবাই বলেন তিনি কি? আল্লাহর নবী বলেছেন ফসলের মাঠে ফসলে ভরে যাবে। ওয়ায়ুতিল মালা সিহাহান, আর ইমাম মাহদী ন্যায়পরায়ণ শাসক হবেন, সুষম বন্টন করবেন। ইমাম মাহদীর শাসনামলে কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচারে থাকবে না। দেখেন আমার দেশে আল্লাহর নেয়ামত আছে কম না বেশি? কত নেয়ামত আমাদের দেশে! নোয়াখালীর জমিনের দিকে তাকায় দেখেন, ধান আর ধান। আমার বাড়ি সিলেটে, সিলেট গেলে দেখা যায় সেখানে পাথরের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। আমার দেশে সম্পদের খনি আছে, এই সম্পদগুলোকে যদি প্রপার ওয়েতে সুষম বন্টন করা হতো দেশের মধ্যে কোনো অবিচার থাকতো না, দুর্নীতি থাকতো না। দুঃখ করে বলতে হয় আমার দেশে যেমন সম্পদের নেয়ামত আছে, সম্পদের খনি আছে, সম্পদগুলোকে চেটে পুটে আত্মসাত করে খাওয়ার জন্য চোর ডাকা তার দুর্নীতিবাজদের কোনো খনি নাই। ইমাম মাহদী যখন আসবেন তখন চোর ডাকাত দুর্নীতিবাজদেরকে তিনি শায়েস্তা করে তিনি গোটা দুনিয়া শাসন করবেন। আল্লাহু আকবার! আল্লাহর হাবিব বলেছেন ইয়াতিল মালা সিহাহান, সুষম বন্টন নীতি চালু করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন ওয়াতাকসুরুল মাশিয়া, তার শাসনামলে গবাদি পশু অনেক পরিমাণ বেড়ে যাবে। ওয়াতাদুমুল উম্মা, এবং উম্মতকে তিনি সুসংহত এবং শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ! আপনাদের কষ্ট হচ্ছে? ইমাম মাহদীর পরিচয় বলছি, শোনেন। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরেই হাদিস এনেছেন, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়ু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, আল্লাহর নবী বলেছেন আমার বংশ থেকে যে মাহদি আখিরি জামানায় আসবেন আল্লাহ তাআলা তাকে মাত্র এক রাতে খিলাফতের যোগ্য বানাবেন। আপনাদের মনোযোগ আছে? আজিব আজিব তথ্য পাবেন, শুনেন আপনারা, একটু কষ্ট হলেও শুনেন। আমরা ক্ষমতার জন্য বছরের পর বছর আন্দোলন করি, যুগের পর যুগ আন্দোলন করি ক্ষমতার জন্য, আর ইমাম মাহদী তিনি ক্ষমতার জন্য কোনো আন্দোলনও করবেন না, তাকে আল্লাহ গোটা দুনিয়ার শাসন ক্ষমতায় বসাবেন, খেলাফতে অধিষ্ঠিত করবেন মাত্র কয় রাতে। আল্লাহ আকবার বলেন, জোরে বলেন আল্লাহ আকবার! আপনারা কি মাহদীর সৈনিক হতে চান না? মাহদীর সৈনিক হতে চান না? তাহলে এটা কি মাহদীর সৈনিকের স্লোগান হলো? মাহদীর সৈনিকের মতো স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, কয়টা বললাম? নাম্বার এইট, আট নাম্বার, ইমাম মাহদীর হাতে বায়াত শুরু হবে। এবার কোন জায়গা থেকে শুনেন, ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, তার হাতে বায়াত আরম্ভ হবে। আল্লাহর পবিত্র ঘর, ঘরটার নাম কি? আল কাবা আল মুশাররফা। এই ঘরের অনেক নাম কোরআনে আছে, প্রায় ছয়টা নাম আছে, বাইতুল্লাহ, বাইতুল আতি, মসজিদুল হারাম, কিবলা, অনেকগুলো নাম আছে। আল্লাহর ঘরটা কোন নগরীতে অবস্থিত? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন,
নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে নির্মিত ঘর সেটা মক্কা অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত আর तमाम দুনিয়ার সকলের জন্য এই ঘরটাকে যিনি হিদায়াতের কেন্দ্রস্থল বানিয়েছেন তিনি কে আল্লাহ ইমাম মাহদীর আত্মপ্রকাশ এবং তার হাতে বায়াত আরম্ভ হবে সেখান থেকে রুকনে আমিনী এবং মাকামে ইব্রাহিমের ঠিক মাঝামাঝি জায়গায় তওয়াফরত অবস্থায় কিছু লোক ইমাম মাহদীকে দেখেই চিনে ফেলবে ইমাম মাহদী যিনি হবেন আসল মাহদী তিনি কখনো নিজে থেকে বলবেন না আমি মাহদী আমার কাছে আসো আসল মাহদী যিনি তিনি কখনো বলবেন না আমার হাতে এসে বায়াত করো বরং উল্টা ওই সংকটময় মুহূর্তে তাকে দেখেই তখনকার লোকেরা চিনে ফেলবে এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন ইয়াউদু আইদুল বাইত আমি আশ্চর্য হচ্ছি অবাক হচ্ছি আমার উম্মতের কুরাইশী বংশের একজন আখেরি জামানায় যখন আল্লাহর ঘরের কাছে আশ্রয় নেবেন তখন মাহদী বিরোধী স্বৈরাচারী দীন বিরোধী কুফফার জালেম মুনাফিক শক্তির কাছে যখন এই খবর চলে যাবে তখন মাহদীকে হত্যা করার জন্য ফায়ুবাতু ইলা বাতিন তারা একটা সেনা দল পাঠাবে মাহদীকে হত্যা করার জন্য শুনেন আসল মাহদীর পরিচয় তারা যখন ইমাম মাহদীকে হত্যা করার জন্য একটা সৈন্য পাঠাবে ফাইদা কানু বিবাইদা ইমিনাল আরদি খুসিফা বিহিম বাইদা নামক স্থানে উপস্থিত হওয়ার পরে ওই সৈন্য দলকে আল্লাহ মাটির তলায় ধসায়া দিবেন আল্লাহু আকবার তাহলে আসল মাহদী হবেন যিনি কেউ তার ক্ষতি করতে পারবে না শুনেন এই পর্যন্ত অনেকেই তাকে মাহদী বলে দাবি করেছে সর্বশেষ 1980 সালে আপনারা আমার কথাগুলো গুগল শরীফ আছে না গুগল শরীফে সার্চ দিয়ে মিলাইয়েন বাড়ি থেকে 1980 সালে কাবা শরীফে এক লোক এরকম তওয়াফরত অবস্থায় তাকে মাহদী বলে দাবি করেছে ওই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি সে যখন তাকে মাহদী বলেছে তৎকালীন সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য একদল সৈন্য পাঠিয়েছে এরা এসে ওই নকল মাহদীর বুককে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে আর আমরা হাদিসে দেখতে পাচ্ছি নবীজি বলেছেন আসল মাহদী হবেন যিনি গুলি বুলেট বোমা মিসাইল দুনিয়ার কোনো ক্ষেপণাস্ত্র তাকে আঘাত করার কোনো সুযোগ থাকবে না বরং নবীজি বলেছেন ওই মাহদীর ক্ষতি করার জন্য যে আসবে তাকে আল্লাহ নিজেই মাটির তলায় গেড়ে দিবেন তাইলে আসল মাহদী যিনি তার কোনো ক্ষতি কেউ কখনো করতে পারবে না নাম্বার 9 নয় নাম্বার ইমাম মাহদীর পরিচয় যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে সারা দুনিয়া থেকে মানুষ তখন দল বেঁধে বেঁধে মাহদীর সৈন্য হওয়ার জন্য ছুটে যাবে যদি এই নসিব আপনাদের হয় আপনারা যাবেন কি না কারা কারা যাবেন না দেখি হাত তুলেন মাশাআল্লাহ মনোযোগ ভালো কারা কারা মাহদীর সৈন্য হতে চাই হাত তুলে আল্লাহকে দেখান মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর হাত নামান আপনারা নোয়াখালীর মানুষ চেতনায় উজ্জীবিত আপনারা আলহামদুলিল্লাহ চতুর্দিকে খবর চলে যাবে সর্বপ্রথম খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী একদল লোক মাহদীর সৈন্য হওয়ার জন্য সবার আগে তারা ছুটে যাবে আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেছেন তখন তোমরা যারা দুনিয়াতে থাকবে ফাইদা রাআইতুমুহু যখন তোমরা তার পরিচয় জানবে বা তাকে দেখবে তখন কেউ দেরি করো না ফাবাইউহু তার হাতে তখন তোমরা গিয়ে বায়াত গ্রহণ করিও ওয়ালাউ হাবুন আলা সালজ বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও মাহদীর হাতে তোমরা তখন বায়াত গ্রহণ করিও সুবহানাল্লাহ নাম্বার 10 দশ নাম্বার ইমাম মাহদীর পরিচয় আল্লাহর হাবিব দিয়েছেন ইমাম মাহদী যখন দুনিয়ায় আসবেন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদারেরা তার হাতে বায়াত গ্রহণ করবে তিনি যখন গোটা দুনিয়ায় খেলাফত অধিষ্ঠিত করে গোটা বিশ্বকে শাসন করবেন কত বছর শাসন করবেন শুনেন আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু সাবা সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 90 সিনিন দুই রকমের বর্ণনা আছে এক বর্ণনায় 60
বছর আর এক বর্ণনায় 9 বছর অর্থাৎ তিনি 7 থেকে 9 বছর আল্লাহর জমিনে খেলাফত অধিষ্ঠিত করবেন আল্লাহু আকবার খেলাফতের হেডকোয়ার্টার কোথায় হবে যেমন বাংলাদেশে যে দল যখনই ক্ষমতায় যায় ক্ষমতার হেডকোয়ার্টার কোথায় ঢাকার গণভবন ঢাকার গণভবন বঙ্গভবন এটা হচ্ছে আমাদের দেশ পরিচালনার হেডকোয়ার্টার পার্লামেন্ট সেক্রেটারিয়েট গণভবন বঙ্গভবন সব কোথায় চিটাং এ কোথায় ইমাম মাহদি গোটা পৃথিবী শাসন করবেন হেডকোয়ার্টার কোথায় কোথায় ফিলিস্তিন শাম কি মনে হয় আপনাদের যে ফিলিস্তিনিরা এখন নির্যাতিত হচ্ছে ইহুদিরা বলছে ফিলিস্তিনকে শেষ করে দিবে শুনেন পশ্চিমারা মদদ দিচ্ছে নবীজির একটা হাদিস শুনাই এখানে অনেক আলেমরা আছেন কিয়ামতের বড় 10টা আলামতের একটা আলামত হলো কিয়ামতের ঘটনা ঘটার আগে পৃথিবীতে বড় বড় তিনটা ভূমিধস হবে কয়টা জোরে বলেন কয়টা তিনটা কোন কোন অঞ্চলে হবে নবীজি বলেছেন খাসফুন বিল মাশরিক একটা হবে পূর্বে খাসফুন বিল মাগরিব আরেকটা হবে পশ্চিমে আরেকটা হবে জাজিরাতুল আরবে তাইলে এই যে তিন জায়গায় তিনটা ভূমিধস হবে তার মধ্যে একটা হচ্ছে খাসফুন বিল মাগরিব পশ্চিমে আমেরিকা পৃথিবীর কোথায় অবস্থিত জোরে বলেন কোথায় যদি আমাদের জামানায় আমরা মাহদিকে না দেখি আর ইউটিউবার ভাইদের কল্যাণে যদি এগুলো ইউটিউবে থাকে আমিও যদি মরে যাই আমার বয়ান যদি নেক্সট জেনারেশন শুনে তো তারা যেন মিলিয়ে নেয় আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পশ্চিমের দিকে অবস্থিত যে দেশ আমেরিকা সহ তাদের যত গোলাম আছে যারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে এই সকল দেশ পৃথিবীর মানচিত্রেও থাকবে না মাটির তলায় আল্লাহ ধসায়া দিবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এখন গোটা দুনিয়াকে গোটা দুনিয়ায় সন্ত্রাসের মদদদাতা এই পশ্চিমারা গোটা দুনিয়াকে সভ্যতার কথা বলে তারা অসভ্য বানিয়ে ফেলেছে গোটা দুনিয়াতে তারা সভ্য এবং ভদ্র জাতি বলে তাদের অসভ্যতা এবং অভদ্রতার নজির তারা দেখিয়ে দিয়েছে ঠিক কি না ফিলিস্তিনিরা মার খেলে সেটা হয় ইসরায়েলিদের প্রতিরক্ষা আর ইসরায়েলিরা মার খেলে তখন সেটা হয়ে যায় হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ড তো 70 বছর মার খেলো তখন পশ্চিমাদের মুখ বন্ধ ছিল আর যখন একটু প্রতিরোধ করে দাঁড়ালো তখন হামাস কিংবা ফিলিস্তিনিরা তারা জঙ্গি হয়ে গেল আরে প্রকৃত জঙ্গি প্রকৃত সন্ত্রাসিত হলো ইসরায়েলের বর্বর ইহুদিরা যারা 70 বছর ধরে ফিলিস্তিনিদের জমি দখল করতে করতে দখলদার সেজে অবৈধ রাষ্ট্রের জন্ম দিয়ে সন্ত্রাসী কাজ চালাচ্ছে তারাই হচ্ছে আসল সন্ত্রাসী সত্যিকারের মুজাহিদ হলো ফিলিস্তিনিরা ঠিক কিনা বলেন তাইলে ইমাম মাহদি আসবেন এতে কোনো সন্দেহ নাই গোটা দুনিয়া থেকে জুলুম নির্যাতন সব দূর করে দিবেন আজ শুধু ফিলিস্তিন না দিকে দিকে আমরা দেখছি চোর ডাকাতরা জেলের বাহিরে খুব আরাম করে ঘুরে আর আলেমদের উপর নির্যাতন নিপীড়ন আলেমদের উপরে এত জুলুম অত্যাচার থাকবে না এই দৃশ্য ইমাম মাহদি অচিরেই আসবেন গোটা দুনিয়ার সকল জালেম কুফফার শক্তিদেরকে মাটির নিচে গেড়ে দিয়ে তিনি তখন গোটা দুনিয়ায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন বিশ্বাস হয় নাকি সন্দেহ আছে ইমাম মাহদি আলাইহিস সালাম খেলাফত প্রতিষ্ঠা করবেন মুসলমানদের এই সুদিনে মুসলমানদের এই সুদিনে তখন গোটা দুনিয়ায় আবার ফিতনা চালানোর জন্য আসবে মাসিহুদ দাজ্জাল মাসিহুদ দাজ্জাল আচ্ছা দাজ্জালের নাম পুরা নাম কি জানেন আপনারা অনেকে দাজ্জাল এতটুকু জানেন তার পুরা নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল যেমন একটা ছেলের নাম আশরাফ কিন্তু যখন সে খাতায় লিখে লিখে আশরাফুল ইসলাম এটা তার পুরা নাম তো দাজ্জালের পুরা নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল তার নাম মাসিহুদ দাজ্জাল কেন জানেন শুনেন মাসিহ এটা আরবি শব্দ মাসহুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে তাকে মাসিহুদ দাজ্জাল কি কারণে বলা হয় তাফসিরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহিমাহুল্লাহ খুব সুন্দর অর্থ দিয়েছেন তার নামের তাকে মাসিহ বলা হয় দুইটা কারণে কয়টা কারণে
মাসিহটা আপনারা বুঝবেন, আমরা ওজুর সময় ওজুর অঙ্গগুলো ধৌত করি কিন্তু একটা অঙ্গ আমরা মাসিহ করি, ওটা কোনটা? কি? আবার তায়াম্মুমের সময় আমরা কি করি? মাসিহ করি। মাসিহ এসেছে মাসহুম থেকে, মাসিহ করা। যেমন ঈসা আলাইহিস সালামের নাম হচ্ছে মাসিহ ইবনু মারইয়াম। ঈসা নবীকে মাসিহ বলা হয় কেন? ঈসা নবীকে এই কারণে মাসিহ বলা হয়, তিনি যখন কোনো কুষ্ঠরোগীর গা মুছে দিতেন তখন আল্লাহ তার রোগ ভালো করে দিতেন। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবীকে মাসিহ এই জন্য বলা হয়, তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে মাসিহ করে দিতেন, হাত বুলিয়ে দিতেন, আল্লাহ তার চোখের আলো ফিরিয়ে দিতেন। বুঝলাম ঈসা নবীর এটা মুজিজা ছিল, এই মুজিজা তাকে দিয়েছেন কে? কিন্তু দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? দাজ্জালকে মাসিহ বলা হয় এই কারণে, হাদিসে এসেছে তার চোখ থাকবে একটা আর আরেকটা থাকবেই না, আরেকটা যেটা থাকবে ওইটাও ত্রুটিযুক্ত, আঙ্গুরের মতো ফুলা, কানা দাজ্জাল, আর আরেকটা চোখ ব্রুশুদ্ধা, চামড়ার আবরণে, চামড়া দিয়ে মুছা থাকবে। মুছা মানে চোখটাকে একদম মুছে দেওয়া হবে, এক চোখা দাজ্জাল। কয় চোখা? এই জন্য তার নাম মাসিহ। আবার আরবি অভিধান কামুস খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। এই কানা দাজ্জাল পৃথিবীর দুইটা জায়গা, মক্কা আর মদিনা ছাড়া সারা দুনিয়াতে সে ঘুরে বেড়াবে আর ফিতনা ছড়াবে। যেহেতু সে মক্কা মদিনা ছাড়া সব জায়গায় ঘুরে ঘুরে ফিতনা ছড়াবে, সারা দুনিয়ায় ঘুরবে, এই জন্য তার নাম হচ্ছে, বলেন তার নাম মাসিহ। আর দাজ্জাল এটা অর্থ কি? দাজ্জাল শব্দটি আদ্দাজিলু মূল ধাতু থেকে এসেছে, ইয়ানি আল খালাত, মানে হচ্ছে সত্যের সাথে মিথ্যা মিশাইয়া দেওয়া, যেটাকে আমরা সহজ বাংলায় বলি ধোকাবাজি, প্রতারণা। দাজ্জাল হবে ধোকাবাজ, দাজ্জাল হবে প্রতারক, এই জন্য আরবিতে তার নাম হচ্ছে দাজ্জাল। তার পুরা নাম, তাহলে মিস্টার দাজ্জালের পুরা নাম পাইলাম আমরা আজকে, মাসিহুদ, মাসিহুদ। দাজ্জালের ১২টা বৈশিষ্ট্য আপনাদেরকে হাদিস থেকে বলি, কয়টা? দাজ্জালের পরিচয় জানা দরকার না? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দাজ্জালকে চিনার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি মোনাজাত দিয়ে দিব নাকি বলবো? শুনেন মিস্টার দাজ্জালের ১২টা বৈশিষ্ট্য। নাম্বার ১, এক নাম্বার, মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে, অর্থাৎ দাজ্জাল কোনো জিন বা ভূত হবে না, মানব আকৃতির হবে, তবে সেটা হবে বিরাট মানব আকৃতি, তবে আমাদের মতো মানবীয় বৈশিষ্ট্যের বাহিরে তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে। তাহলে এক নাম্বার আমরা জানলাম, দাজ্জাল জিন বা ভূত থেকে আসবে না, বরং দাজ্জাল আসবে মানুষের মতোই, মানুষের বেশ ধরে। নাম্বার ২, দুই নাম্বার হচ্ছে আন্নাহু আওয়ার, আল্লাহ নবী বলেছেন আলা ইন্না মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন, শোনো উম্মত, দাজ্জালের ব্যাপারে সাবধান হও, দাজ্জাল হবে কানা, তার চোখগুলো হবে অন্ধ, তার চোখ হবে অন্ধ, সে চোখে দেখবে না, তার ডান চোখ হবে কানা। দাজ্জাল, এই কানা দাজ্জাল সে নিজেকে রব বলে দাবি করবে। আল্লাহর হাবিব বলেছেন খবরদার খবরদার, দাজ্জালের ফিতনায় পড়ো না, কানা দাজ্জাল যখন বলবে আমি রব তখন উম্মত ফিতনায় পড়ো না, জেনে রেখো তোমাদের রব লাইসাল আমা, তিনি অন্ধ নন, আমাদের রব হচ্ছেন মানবীয় সকল গুণাবলীর ঊর্ধ্বে, আমাদের রব হচ্ছেন মানবীয় সকল আইব দোষ ত্রুটির ঊর্ধ্বে, আমার আল্লাহ হচ্ছেন সকল সুন্দরের, সকল সুন্দরের স্রষ্টা, তিনি যে কত সুন্দর আমরা জানি না, আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়ার মানুষগুলোও কত সুন্দর, সব কিছুকে এত সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কি? সেই আল্লাহ কত সুন্দর আমরা জানি না, এই জন্য কি সুন্দর করে এক কবি লিখেছেন আর একজন সুর দিয়ে গিয়েছেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ তাহলে দাজ্জালের দুই নম্বর পরিচয় পাইলাম এটা কি অন্ধ ডান চোখ নাম্বার 3 তিন নম্বরের অভিজি বলেছেন ইন্নাহু শাব্বুন কতত সে হবে বিরাট আকৃতির এক যুবক দাজ্জাল যুবক হবে বুড়া হবে না নাম্বার 4 চার নাম্বার হলো আন্নাহু আহমার তার গায়ের রং হবে লাল অন্য বর্ণনা এসেছে শুভ্র সাদা নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে আন্নাহু জাদুশার তার মাথার চুলগুলো থাকবে অস্বাভাবিক কোকড়া কোকড়া চুল বুঝেন তো আপনারা তাহলে দাজ্জাল হবে অস্বাভাবিক কোকড়া চুলের অধিকারী নাম্বার 6 ছয় নাম্বার হলো নবীজি বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির তার এই কপালের মধ্যে কাফ ফা র আরবি তিনটা অক্ষর লেখা থাকবে অন্য বর্ণনা এসেছে সরাসরি কাফির লেখা থাকবে মুমিন যারা ইমানদার যারা পড়ালেখা যদি নাও জানে দাজ্জালের কপালে লেখাই কাফির পড়তে পারবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর পড়ালেখা না জানলে একজন মানুষ কপালে থাকা কাফির কেমনে পড়বে উত্তর হলো ওই শেষ জামানায় দাজ্জালের সময়ে যদি ইমানদার পড়ালেখা নাও জানে অন্তরে ইমানের নূর থাকার কারণে ওই কাফির লেখা পড়ার জন্য তার অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আর মুশরিক মুনাফিক দাজ্জালের অনুসারীরা পড়ালেখা জানলেও দাজ্জালের কপালে এই কাফির লেখা তারা পড়তে পারবে না বুঝতেও পারবে না কারণ তারা দাজ্জালের অনুসারী পড়ালেখা জানলেও পারবে না কারণ তার অন্তরের মধ্যে ইমানের নূর নাই তাহলে দাজ্জালের ছয় নাম্বার বৈশিষ্ট্য জানলাম দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে আরো জোরে বলেন আরো জোরে বলেন নাম্বার 7 সাত নাম্বার হচ্ছে নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ দাজ্জাল হবে বাটি বাটিকে নোয়াখাল্লা ভাষায় আপনারা কি বলেন খাটো এটা প্রমিত বাংলা আপনারা আপনাদের আঞ্চলিক ভাষা বলেন আমার বাড়ি সিলেটে আমরা সিলেট কিতা কই জানেন নি সিলেট কই বাটি সিলেটে আমরা বলি বাট্টি আপনারা কি বলেন নোয়াখালীতে আমি কিন্তু নোয়াখালীর ভাষা খুব পছন্দ করি খুব সুন্দর ভাষা বাড়ি বা বাইটা তাইলে দাজ্জাল হবে বাইটা দাজ্জাল আবার নবীজি বলেছেন আফহাজ আফহাজ মানে কি বুঝেন আফহাজ মানে হচ্ছে হুয়াল্লাযী ইযা মাশা বা'আদা বাইনা রিজলাইহি কাল মুখতাইন আফহাজ মানে হচ্ছে খতনা করা ছেলে খতনার পরে যেমন হাঁটে দাজ্জাল ওই রকম হাঁটবে খতনা করার পরে ছেলেরা কেমনে হাঁটে দেখছেন দুই পা দুই দিকে ছড়াইয়া এটাকে আঞ্চলিক ভাষায় কি বলেন কি ভাষা আপনাদের হ্যাঁ সেগাইয়া সেগাইয়া তো এই দাজ্জাল হাঁটবে কেমনে সেগাইয়া সেগাইয়া হাসিয়েন না অনেক যুবক ছেলেরা রাস্তাঘাটে এরকম সেগাইয়া সেগাইয়া হাঁটে যে সকল ছেলেরা রাস্তাঘাটে সেগাইয়া সেগাইয়া হাঁটে এরা কিন্তু নবীজির খাঁটি অনুসারী নয় এরা কার অনুসারী খবরদার খবরদার যুবক ভাইরা সেগাইয়া সেগাইয়া হাঁটা যাবে না আমরা হাঁটবো কেমনে এই কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন কে আল্লাহ বললেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে বিচরণ করবে অহংকারের সাথে চলবে না অহংকারের সাথে অদ্ভুতপূর্ণভাবে চলবে না রহমানের বান্দা দুনিয়ায় চলবে বিনয়ী এবং ভদ্রভাবে শিখিয়েছেন কি তাহলে দাজ্জালের সাত নাম্বার পরিচয় পেলাম দাজ্জাল হবে বাইটা দাজ্জাল হাঁটবে কেমনে যা কোন আপনারা নাম্বার 8 আট নাম্বার আল্লাহর হাবিব বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জাল হবে নির্বংশ তার কোনো ছেলে মেয়ে থাকবে না তার কোনো সন্তানাদি থাকবে না তাহলে দাজ্জাল হবে জুড়ে বলেন নাম্বার 9 নয় নম্বরে হচ্ছে নবীজি বলেছেন দাজ্জাল হবে একজন বিরাট আকৃতির মানব দেখতে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগবে নাম্বার 10 10 নম্বরে হচ্ছে এই দাজ্জাল হবে একটু বক্র ওই যে আমরা অনেক সময় বলি গাউরা এটাকে আরো কি জানি বলে
একটু বাঁকা স্বভাবের মানুষ গাউরাদের কার একটু কি জানা বলে ঘাড় তেরা হ্যাঁ তেরা তেরা গেড়া যাই হোক আপনাদের মাখরাজ আমার আসতেছে না ঘাড় তেরা যেটা বুঝেন আপনারা অসুবিধা নাই আপনারা বুঝছেন তো এরপরে নাম্বার ইলেভেন এগারো নাম্বার দাজ্জালের কপাল হবে আজলাল জাবহা অস্বাভাবিক প্রশস্ত অস্বাভাবিক প্রশস্ত হবে নাম্বার টুয়েলভ বারো এবং সর্বশেষ হচ্ছে আরিদান নাহার তার এই যে গলা এবং কাঁধ এটা হবে অত্যন্ত চওড়া এই যে দাজ্জালের বারোটা বৈশিষ্ট্য এটা আমার মতো ছোট হুজুর বলেছেন না বড় হুজুর বলেছেন বড় হুজুর হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জাল কি পৃথিবীতে আসবে না আছে মাশাআল্লাহ জানেন আপনারা দাজ্জালের জন্ম হয়ে গেছে দাজ্জাল আছে কিন্তু এখনো সে বের হয়ে ফেতনা ছড়াচ্ছে মানে সরাসরি তার আত্মপ্রকাশ হয় দাজ্জাল কোথায় আছে নবীজি বলেছেন ইন্নাহু ফি বাহরিশ শাম আও ফি বাহরিল ইয়ামান নবীজি বলেছেন সে শাম কিংবা ইয়ামেনের কোনো এক সাগরের কোনো এক অচিন দ্বীপে আছে একটা হাদিস শোনাই একটা ঘটনা শোনাই তাহলে বুঝবেন দাজ্জাল এখন কোথায় আছে হাদিসটা কি বলবো এটা কিচ্ছা ঘটনাটা কি বলবো এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা সাহাবী নাম হচ্ছে ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফজরের আজানের ধ্বনি শুনে আমার ঘুম ভাঙলো আমি অজু করলাম অজু করে নামাজ আদায়ের জন্য নবীজির মসজিদে গেলাম নবীজির মসজিদের নাম কি মসজিদে নববী তিনি বলছেন আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে আমি ছুটে গেলাম আর আমি নারীদের কাতারের একেবারে সামনে দাঁড়ালাম পুরুষদের কাতারের পরে থাকবে নারীদের কাতার তিনি বলছেন নারীদের কাতারের সামনে দাঁড়ালাম আল্লাহর হাবিব নামাজ আরম্ভ করার আগে বললেন আমার সাহাবীরা শোনো আজকে সালাম ফিরানোর পরে কেউ বাড়িতে যাবা না যার যার জায়গায় সবাই বসে থাকবা তোমাদের উদ্দেশ্যে আমার কিছু জরুরি কথা আছে ওই সাহাবি বলছেন যখন নামাজ শেষ হয়ে গেল সাহাবীরা তখন সবাই যার যার জায়গায় বসে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন মিম্বরে আরোহণ করে সাহাবীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখা আরম্ভ করলেন নবীজি তার সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো শোনো তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে মুসলমান হয়েছে আর তামিম দারি নামটা মনে রাখবেন নাম হলো তামিম দারি সবাই একবার আমার সাথে বলেন নামটা হলো নামটা হলো তামিম দারি খ্রিস্টান ছিল নবীজি বলেছেন আমার হাতে এসে সে ইসলাম গ্রহণ করেছে আর সে আমাকে দাজ্জালের ব্যাপারে এমন তথ্য দিয়েছে যেই তথ্য আমি তোমাদেরকে জানানোর কথা ছিল সেটার সাথে সেটা হুবহু মিলে গেছে সুবহানাল্লাহ এই জন্য আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে আজকে বলবো শোনো তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের তিরিশ জন সাথীর সাথে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল সেই যুগে জাহাজের মধ্যে ইঞ্জিন ছিল না সেই যুগে জাহাজ সমুদ্রে চালানোর জন্য জাহাজের মধ্যে পাল বেঁধে দেওয়া হতো পাল বুঝেন তো আপনারা বাদাম না আচ্ছা নবীজি বলছেন তারা জাহাজে আরোহণ করে পাল বেঁধে দিলেন বাতাস তাদের জাহাজ নিয়ে সামনের দিকে চালনা আরম্ভ করলো হঠাৎ করে তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেলেন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে টানা এক মাস সাগরের তরঙ্গমালায় তারা হারিয়ে গেলেন টানা এক মাস তারা সাগরের মধ্যে ঘুরতে লাগলেন ঘুরতে 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 এক মাস পরে একদিন সন্ধ্যার আগে একটা অচিন দ্বীপের কাছে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো তারা সেই অচিন দ্বীপে অবতরণ করলেন অবতরণ করে তারা হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে যেতে একটা অদ্ভুত প্রাণী তাদের চোখের সামনে পড়ল
এমন অদ্ভুত প্রাণী, তার গায়ে এত বেশি লোম ছিল, লোমের কারণে বোঝা যাচ্ছিল না কোনটা তার শরীরের সামনের অংশ কোনটা তার শরীরের পিছনের অংশ। তখন তারা অদ্ভুত ওই প্রাণীটাকে বললেন, তুমি কে? তখন সে জবাব দিল, আনাল জাসাসা, আমি জাসাসা। জাসাসা মানে হচ্ছে গুপ্তচর, গোয়েন্দা। তারা বললেন, তোমাকে দেখতেই বড় অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে, তুমি আবার কার গোয়েন্দা? এই অচিন দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো? ওই অদ্ভুত প্রাণী জাসাসা তখন বলল, তোমরা আরেকটু সামনের দিকে আগাও। আরেকটু সামনের দিকে আগানোর পরে একটা মন্দির বা একটা গির্জা অথবা একটা ঘর দেখবা, সেখানে ঢুকো, তারপরে বুঝবা আমি কার গোয়েন্দা। শুনতেছেন তো আপনারা? তারা আবার সামনের দিকে আগালেন, আগাতে আগাতে ওই ঘরের ভেতরে তারা ঢুকলেন। ঘরের ভেতরে ঢুকার পরে তারা দেখলেন বিরাট দানব আকৃতির এক লোক, উস্কো খুস্কো চুল, কুকড়ানো চুল, কানা, অন্ধ, বিশাল দানব আকৃতির এক লোক, হাত পা শিকল দিয়ে বাঁধা। যখন তারা ওই ঘরে ঢুকলেন, ঘরে ঢুকার পর তাকে বললেন, তুমি এত ভয়ঙ্কর কেন? তোমার পরিচয় কি? আমরা এখানে আসার আগে একজন বলল, সে নাকি এখানে তোমার গুপ্তচর এখানে পাঠিয়েছে, তুমি কে? তোমাকে তো চিনলাম না। সে তখন বলল, আমার পরিচয় পড়ে জানবা, আগে তোমরা বলো তোমরা কারা, এখানে তোমরা কিভাবে এসেছো? তামিম দাঁড়ি তখন বললেন, আমরা আরবের লোক, নৌ ভ্রমণে বের হয়েছিলাম, সামুদ্রিক ঝড়ের কবলে পড়ায় মাসখানেক আমরা সাগরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। আজকে এই অচিন দ্বীপে যখন আমাদের জাহাজ এসে নোঙ্গর করলো, এই দ্বীপে আমরা অবতরণ করলাম, তারপরে এখানে আমরা হাজির হলাম, এখন বলো তুমি কে, তোমার পরিচয় দাও। তখন সে বলল, আমার পরিচয় দিব পরে, আমাকে তিনটা প্রশ্নের উত্তর দাও আগে। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে কয়টা? তারা বললেন, ঠিক আছে প্রশ্ন করো। তখন সে বলল, আমাকে বাইসানের খবর বলো। তখন তারা বললেন, বাইসান তো একটা বিরাট শহর, বাইসানের কোন খবর তুমি জানতে চাও? তখন সে বলল, আমাকে বাইসানের খেজুর বাগানের সংবাদ দাও। বাইসানের খেজুর বাগানে খেজুরের গাছে কি আগের মতো খেজুর এখনো ফলে নাকি নাকি খেজুরের গাছগুলো মরে গিয়েছে? তারা তখন বললেন, বাইসানের খেজুর গাছে খেজুরের গাছ থেকে এখনো খেজুর জন্মে। সে বলল, ঠিক আছে আমার দুই নম্বর প্রশ্নের উত্তর দাও, তাবারিয়া উপসাগরের খবর বলো। তাবারিয়া উপসাগরের পানি কি আছে নাকি তাবারিয়া উপসাগরের পানি শুকিয়ে গেছে? তারা বললেন, তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে, এখনো সেই পানি মানুষ ব্যবহার করে। সে তখন তিন নাম্বার প্রশ্ন করল, তাহলে এবার আমাকে বলো জুগারের ঝর্নার কি অবস্থা? লুত আলাইহিস সালামের একজন মেয়ে ছিলেন, তার নাম ছিল জুগার। যেখানে তার দাফন হয়েছে সেখানে একটা ঝর্ণা ছিল, সেটার নাম হয়ে গেছে জুগারের ঝর্ণা। তখন সে জানতে চাইল জুগারের ঝর্ণার কি অবস্থা, জুগারের ঝর্ণায় কি পানি আছে নাকি নাকি পানি শুকিয়ে গেছে? তারা বললেন, না জুগারের ঝর্ণায় এখনো পানি আছে। জিজ্ঞেস করলো, জুগারের ঝর্ণার পানি দিয়ে কি মানুষ এখনো চাষাবাদ করে নাকি? তারা বললেন, হ্যাঁ জুগারের ঝর্ণার পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে। এবার তারা বললেন, তিনটা প্রশ্ন জানতে চেয়েছো, তিনটার উত্তর তুমি পেয়েছো, এবার তোমার পরিচয় দাও। সে বলল, আরেকটা কথা জিজ্ঞেস করি, যেহেতু তোমরা আরবের মানুষ, আরবে যে একজন নবী আসার কথা ছিল সেই নবী কি এসেছেন নাকি? তারা বললেন, হ্যাঁ। সে বলল, তিনি এখন কোথায় আছেন? তারা বললেন, তিনি এখন মদিনায় আছেন। সে বলল, তার স্বজাতির সাথে তার কি কোনো যুদ্ধ হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ যুদ্ধ হয়েছে। সে তখন বলল, যুদ্ধের ফলাফল কি হয়েছে? তারা বললেন, মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিজয়ী হয়েছেন। সে বলল, হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা, যারা তার অনুসরণ করবে তারা কল্যাণের ভেতরে থাকবে। এবার তারা কিছুটা অসহনীয় হয়ে, অসহ্য হয়ে, ধৈর্য হারা হয়ে বললেন, এতক্ষণ ধরে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, জিজ্ঞেস করেছিলাম তোমার পরিচয়, তুমি বলেছিলে তিনটা প্রশ্নের জবাব দিলে তোমার পরিচয় দিবে, তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে, এবার তুমি তোমার পরিচয় দাও। সে তখন বলল, আমার নাম হচ্ছে মাসিহুদ্দাজ্জাল,
আমার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল তারা তখন বললেন তুমি এখানে কি করো অচিন এই দ্বীপে এখানে তো কোনো সাগর আসে না এখানে কোনো জাহাজ আসে না এখানে তো কোনো মানুষজন থাকে না শুনেন যারা বিদেশে সফর করেছেন রাস্তাঘাটে বাস গাড়ি রিকশা চালানোর জন্য যেমন রুট আছে বিমান চালানোর জন্য আকাশপথে একটা রুট আছে না নাই বড় বড় মহাসাগরের এমন কিছু জায়গা আছে যেখান দিয়ে উড়োজাহাজ যদি যায় তাহলে সাগরে হারিয়ে যেতে পারে আবার জাহাজ চলার জন্য নির্দিষ্ট কিছু পথ আছে জাহাজগুলো কিন্তু সকল সাগরের সকল জায়গা দিয়ে বিচরণ করে না নির্দিষ্ট কিছু পথ আছে ওই পথ দিয়ে অতিক্রম করে কারণ মহাসাগরে এমন কিছু জায়গা আছে যেখানে জাহাজ গেলে জাহাজ নিখোঁজ হয়ে যায় মহাসাগরের এমন কিছু জায়গা আছে যার উপরে দিয়ে উড়োজাহাজ গেলে উড়োজাহাজও নিখোঁজ হয়ে দাজ্জালকে তারা জিজ্ঞেস করলেন তুমি এই অচিন দ্বীপে করোটা কি দাজ্জাল তখন বলল আমাকে আল্লাহ এখানে শিকলবন্দি করে রেখেছেন কিন্তু অচিরেই আমাকে শিকলমুক্ত করে দেওয়া হবে অচিরেই দুনিয়ায় আমার আত্মপ্রকাশ ঘটবে যখন আমি দুনিয়ায় যাব তামাম দুনিয়াটাকে আমি ফিতনা দিয়ে ভরে দিব শুনতেছেন আপনারা তখন তারা বললেন আচ্ছা বুঝলাম তুমি দুনিয়ায় যাবা কিন্তু আমাদের প্রশ্ন হলো তুমি কোন সময় দুনিয়ায় যাবা কোন সময় সে তখন বলল উত্তর তো একটু আগে দিয়ে দিয়েছি তারা বললেন কেমনে উত্তর দিয়েছো আমরা তো বুঝি নাই সে বলল তোমাদেরকে না কিছুক্ষণ আগে তিনটা প্রশ্ন করেছি এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই আমার আত্মপ্রকাশ আছে সে তখন বলল তোমাদেরকে যে বলেছিলাম বাইসানের খেজুর বাগানের কি অবস্থা তোমরা বলেছো বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ থেকে এখনো ফল আসে শোনো যেই সময় বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলো মরে যাবে তখন আমি দাজ্জালকে দুনিয়ায় আত্মপ্রকাশের সুযোগ দেওয়া হবে এবার শোনেন যুবকরা গুগল শরীফ আছে না বাইসান লিখবেন বাইসান হচ্ছে এটা লেবানন ফিলিস্তিন দুই জায়গারই অংশ ছিল ইসরায়েলের ইহুদিরা এটা দখল করে ফেলেছে বাইসান বাইসানকে তারা দখল করে ফেলেছে বাইসানে এখনো খেজুর বাগান আছে তবে এখন বাইসানের খেজুর বাগানে যে খেজুর গাছ আছে সেটা বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ নয় এগুলো ইহুদিরা মরক্কো থেকে এনেছে কোন দেশ থেকে জোরে বলেন আমার কথাগুলো পড়ে বাড়িতে গিয়া গুগলে ইউটিউবে গিয়ে ঢুকে তারপরে শুনে মিলায় নেবেন পারবেন না তাহলে বলেন বাইসানের খেজুর বাগান আছে না নাই কিন্তু খেজুর বাগানে কি বাইসানের খেজুর গাছ আছে তাহলে দাজ্জাল বলেছে বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ যখন থাকবে না তখন দাজ্জাল দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটাবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর দাজ্জাল বলেছে তাবারিয়া উপসাগরের পানি যখন শুকিয়ে যাবে তাবারিয়া এই উপসাগরকেও ইসরায়েলের ইহুদিরা দখল করে ফেলেছে ইসরায়েলের ইহুদিরা দখল করে ফেলেছে এবং এই উপসাগরের এক ফুটা পানিও তারা ফিলিস্তিনিদেরকে দেয় দাজ্জাল বলেছে যখন এই উপসাগরের পানি একদম শুকিয়ে যাবে তখন আমি আত্মপ্রকাশ করব তিন নম্বর এই তাবারিয়া উপসাগরকে দেখবেন গুগলে সার্চ করলে সি অফ গ্যালিলি লিখবেন সেখানে তাবারিয়া উপসাগরকে দেখবেন ব্র্যাকেটে লিখে দিয়েছে সি অফ গ্যালিলি নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণার কি অবস্থা এই জুগারের ঝর্ণা এই জায়গাটাকেও ইহুদিরা দখল করে ফেলেছে এবং জুগারের ঝর্ণায় এখন আর কোনো পানি আসে না শোনেন আপনারা বাইসানের খেজুর বাগান বলেন বাইসানের তাবারিয়া উপসাগর সি অফ গ্যালিলি এরপরে কি বললাম জুগারের ঝর্ণা তিনটা জায়গা এখন কাদের দখলে জোরে বলেন কেন তাদের দখলে ইহুদিদের আকীদা হলো দাজ্জাল হলো তাদের ইমাম দাজ্জাল হলো তাদের নেতা দাজ্জাল দুনিয়াতে আসার বড় বড় তিনটা আলামত যে জায়গাগুলোকে নিয়ে করা হয়েছে ওই তিনটা জায়গায় তারা দখল করে ফেলেছে এই জন্য যাতে তারা
তাদের নেতা দাজ্জালকে ওয়েলকাম করে দাজ্জালের সাহায্যে তারা যেন গোটা বিশ্বকে শাসন করতে পারে, এটা ইহুদিদের স্বপ্ন। ইহুদিদের তবে এই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে, এই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। হাদিসে এসেছে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি। কত হাজার ইহুদি? দাজ্জালের সৈন্য হবে কত হাজার? সবগুলা কি? জোরে বলেন, সবগুলা কি? তো তারা অপেক্ষায় আছে, দাজ্জাল মিস্টার দাজ্জাল আসবে, আর দাজ্জালের নেতৃত্বে তারা গোটা দুনিয়াতে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করবে। এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে, কারণ এই দাজ্জালকে কতল করার জন্য শেষ জামানায় ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন কে? আল্লাহ। জোরে বলেন, পাঠাবেন কে? আল্লাহ। তো দাজ্জাল বলল, আমি এসে গেছি দুনিয়ায়, আত্মপ্রকাশ এখনো, তাহলে যে কোনো সময়ে দাজ্জাল আসতে পারে কিনা? পারে কিনা? তারা তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি দুনিয়াতে আত্মপ্রকাশের পরে দুনিয়ায় কয় দিন থাকবা? আপনারা কি শুনতেছেন? দাজ্জাল বলল, দুনিয়ায় আমি 40 দিন অবস্থান করব। জোরে বলেন, কয় দিন? আমার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। আমার কথা বুঝে থাকলে সবাই জবাব দেন দেখি, দাজ্জালের প্রথম দিনটা হবে কত দিনের সমান? 1 বছর। মাশাআল্লাহ, নোয়াখালীর মানুষ ঠিক আছে, আপনার মনোযোগ আছে আপনার। 1 বছরের সমান হবে প্রথম দিন, দ্বিতীয় দিন হবে কয় দিনের সমান? 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। সাহাবীরা নবীজিকে তখন জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর নবী, দাজ্জালের প্রথম দিন যদি 1 বছরের সমান হয় তো 5 ওয়াক্তের নামাজ আমরা কিভাবে আদায় করব? কারণ একদিনে তো নামাজ হলো 5 ওয়াক্ত, এটা যদি 1 বছরের সমান লম্বা হয় এত নামাজ আমরা কেমনে পড়ব? নবীজি বললেন, ফিতনার ওই কঠিন সময়ে অনুমান করে করে তোমরা নামাজ আদায় করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রথম দিন 1 বছরে, দ্বিতীয় দিন 1 মাসের, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকি 37 দিন স্বাভাবিক দিনের মতোই হবে। এই 30 জন দাজ্জালকে জিজ্ঞেস করল, তুমি কি গোটা দুনিয়াতে ভ্রমণ করবা নাকি গোটা দুনিয়ায় ফেতনার প্রকাশ ঘটাবা নাকি? দাজ্জাল তখন বলল, সারা দুনিয়াতে আমি যেতে পারবো, কিন্তু আমার দুঃখ হলো দুইটা শহরে আমি ঢুকতে পারবো না। কয়টা? আরো জোরে বলেন। একটা হচ্ছে মাক্কাতুল মুকাররামা, যখন মক্কায় ঢুকতে চাইব ফেরেশতারা আমাকে তলোয়ার দিয়ে ভাগাইয়া দিবে, আল্লাহু আকবার। আবার আমি যখন মদিনায় ঢুকতে যাব তখনও আমাকে ফেরেশতারা তলোয়ার দিয়ে ভাগিয়ে যাবে, ভাগিয়ে দিবে আল্লাহর নবী সাহাবীদেরকে। তখন বলছে না, আল্লাহর নবীর হাত মুবারকে লাঠি ছিল, তিনি লাঠি দিয়ে মাটিতে আঘাত করেছিলেন, আঘাত করে তখন বলেছিলেন, হাদিহি তৈবা, হাদিহি তৈবা, হাদিহি তৈবা। তৈবা হচ্ছে মদিনার আরেকটা নাম, ইয়াসরিব যেমন মদিনার আরেকটা নাম, তৈবাও হলো মদিনার আরেকটা নাম। তৈবা মানে পবিত্র, এই শহরটাকে পবিত্র রেখেছেন কি? দাজ্জালের ফিতনা থেকে পবিত্র শহর। নবীজি বলেছেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে লাঠি দিয়ে আঘাত মাটিতে করলেন, বললেন, এটা মদিনা, এটা আমার পবিত্র শহর মদিনা, এটা আমার পবিত্র শহর মদিনা, দাজ্জালের ফিতনা থেকে এই শহরকে পবিত্র রেখে দিয়েছেন কে? দাজ্জাল দুইটা জায়গায় যেতে পারবে। দাজ্জালের ফিতনা কেমন হবে? কষ্ট হচ্ছে আপনাদের? 15-20 মিনিট ধৈর্য ধরা যাবে না? দাজ্জালের ফিতনা কেমন হবে? নবীজি বলেছেন, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। কিন্তু দাজ্জালের যে হাতে থাকবে জান্নাত ওটা নকল জান্নাত, ওইটা আসলে হলো, জুড়ে বলেন, আসলে হলো যেই দিকে সে জাহান্নাম দেখাবে মানুষকে, আসলে ওইটা হলো জান্নাত। জাহান্নাম দেখাইয়া দাজ্জাল বলবে, এই ঈমান আনো, এই জান্নাতে ঢুকবা, আমার উপর ঈমান আনো, আমাকে খোদা মানো, রব মানো, না মানলে জাহান্নামে ঢুকবা। নবীজি বলেছেন, দাজ্জালের যুগে তোমরা যদি থাকো হাসি মুখে দাজ্জালের জাহান্নামের আগুনে ঝাঁপ দিবা, কারণ ঈমান নিয়ে দাজ্জালের জাহান্নামের আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা ওইটা হলো জান্নাতের বাগান। দাজ্জালের দুই হাতে দুইটা নদী থাকবে,
একদিকে দেখা যাবে স্বচ্ছ পানি আরেকদিকে দেখা যাবে আগুন প্রবাহিত হচ্ছে নবীজি বলেছেন যেদিকে দেখবা স্বচ্ছ পানি বুঝবা ওইটাই হলো আসল আগুন আর যেইদিকে দেখবা আগুন মনে করবা ওইটাই হলো জান্নাতের নহর সাবধান সাবধান দাজ্জালের কাছে ঈমান হারিয়ে দিও না বরং দেনে বুঝি আল্লাহর দ্বীনের পক্ষে থেকে দাজ্জালের সুমিষ্ট স্বচ্ছ পানিতে ঝাঁপ দিয়ে দিও দাজ্জালের আগুন যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে ঝাঁপ দিয়ে দিও ঝাঁপ দেওয়ার পরে দেখবা সেটা জান্নাতের নহর সুবহানাল্লাহ দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে আর সে ফেতনা ছড়াবে আকাশকে হুকুম করলে আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে কোন অনুর্বর জমিকে হুকুম দিলে সেখান থেকে ফসল ফুলে যাবে এই রকম করে সে ফিতনা চালাবে যে ঈমান আনবে না তাকে সে হত্যা করে ফেলবে আবার দাজ্জাল মরা মানুষকেও জীবিত করবে তবে মরা মানুষকে জীবিত যে করবে এখানেও তার ধোকাবাজি থাকবে কেমনে ধোকাবাজি থাকবে ঘটনা আরেকটা মনে পড়ে গেছে বলবো বলবো সর্বশেষ যে যুবককে দাজ্জাল হত্যা করতে চাইবে আল্লাহর হাবিব বলেছেন ওই যুবক হচ্ছেন সেই জামানার সর্বোত্তম যুবক ও যুবক ভাইরা আমরাও সর্বোত্তম ঈমানদার হতে চাই কি চাই না তাহলে শুনেন আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের সেই জামানায় সর্বোত্তম যুবক যিনি থাকবেন সেই যুবকের সাথে দাজ্জালের দেখা হবে দাজ্জাল তার সাথে কথা বলবে বলবে তুমি আমার উপর ঈমান আনো আমি তোমার খোদা ওই সর্বোত্তম মুমিন যুবক তখন বলবে তুমি যে খোদা না হুদা এটা আমি বুঝতে পেরেছি তুমি কানা দাজ্জাল তোমার কপালে লেখা কাফির এটা আমি পড়তে পারছি তুমি দাজ্জাল তোমার ব্যাপারে আল্লাহর হাবিব আমাদেরকে সতর্ক করে দিয়েছেন তুমি হচ্ছ দাজ্জাল তুমি মাসিহ দাজ্জাল তুমি কোনো মানুষের রব হতে পারো তাদের কথাবার্তার মধ্যে অনেক মানুষ এসে জড়ো হয়ে যাবে দাজ্জাল তখন বলবে দেখো দেখো এই পাগল কি বলে তোমরা দেখো আমি তাকে এই মুহূর্তে মেরে ফেলবো তারপরে আমি তাকে আবার জিন্দা করব তাহলেই তোমরা সবাই বুঝবা যে আমি আসল খোদা সত্যি সত্যি দাজ্জাল তাকে হত্যা করবে তারপরে আবার জীবিত করবে এরপরে মানুষকে বলবে দেখছো আমি তো আসল খোদা তখন ওই যুবক বলবে তুমি যে দাজ্জাল এটা আমরা এখন আরো ভালো করে নিশ্চিত হয়ে গেলাম সে তখন বলবে দেখো দেখো তোমার মা বাপকে আমি জিন্দা করছি তোমার মা বাপও সাক্ষ্য দিবে আমি যে তোমার খোদা তখন সে শয়তানকে দুজন শয়তানকে তার মা বাপের সুরত ধরাইয়া হাজির করবে তারা বলবেন বাবারে শোনো এটা খোদা এটার উপর ইমান আনো আসলে এটা খোদা না হুদা ওই সর্বোত্তম যুবক তখন বলবে এরা আমার মা বাপ নয় তুমি যে ধোকাবাজি করছো তোমার ধোকাবাজি আমরা বুঝতে পারছি দাজ্জাল তখন তার সৈন্যবাহিনীকে অর্ডার করবে এই যুবককে পিটাও যুবককে জখম করো যতক্ষণ না ঈমান আনবে ততক্ষণ মারো ঈমানদার যারা তাদেরকে মেরে পিটে জেলখানায় বন্দি করে ফাঁসিতে ঝুলায়াও মাথা নোয়ানো যায় না কারণ ঈমানদারদের অন্তরে কেবল একজনের ভয় আছে তিনি কে মারতে মারতে নিপীড়ন করতে করতেও যুবক ঈমান আনবে না তখন ওই যুবককে দাজ্জাল যখন হত্যা করার জন্য শোয়াবে ছুরি চালাতে চাইবে গলায় আল্লাহর হাবিব বলেছেন যুবকের ঈমানের কারণে আল্লাহ তাআলা ওই যুবকের গলাটা তখন তামায় পরিণত করে দিবেন দাজ্জাল তখন তার গলায় ছুরি চালাতে চাইবে ঘষবে কিন্তু তার গলায় ছুরি চালাতে পারবে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এইরকম দাজ্জাল মিস্টার দাজ্জাল ফেতনা চালাতে থাকবে ফেতনা চালাতে চালাতে গোটা দুনিয়া ফেতনায় ভরপুর করে দিবে গোটা দুনিয়া যখন ফেতনা একেবারে ভরপুর হয়ে যাবে এই কানা দাজ্জালকে খতম করার জন্য ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন কে ঈসা আলাইহিস সালাম তিনি নবী হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন তিনি বলেছেন আল্লাহ তুমি আমাকে নবী না বানায়া আখেরি নবীর কেন উম্মত বানানে না কারণ আখেরি নবীর উম্মতের নাম অন্যান্য সকল উম্মতের চাইতে কম না বেশি এজন্য আগের যুগের অনেক নবীরাও আফসোস করেছেন নবী না হয়ে তারা যদি আমাদের নবীর উম্মত হতে পারতেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন না ছোট বান্দা নবী তিনি দোয়া করেছে আল্লাহ আমাকে তুমি আখেরি জামানার নবীর উম্মত বানাও বানাতেই হবে আল্লাহ বললেন ঈসা তোমার দোয়া আমি কবুল করলাম ইহুদিরা খ্রিস্টানরা
ঈসা নবীকে হত্যা করার জন্য এসেছিল তারা তাকে শূলে চড়ানোর জন্য আসলো আর ঈসা নবীর চেহারা সুরত ধারণ করায়া আরেকজনকে আল্লাহ দিলেন তারা ওই ব্যক্তিকে শূলে চড়ালো আর তারা এখনো পর্যন্ত আকীদা ধারণ করে ঈসা নবীকে তারা শূলে চড়ায়া হত্যা করেছে আসলে ওইটা ঈসা ছিল না মিসা ছিল তারা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ঈসা নবীর মৃত্যু হয় নাই ঈসা নবীকে আসমানে উঠায় রেখেছেন কে তার দোয়া তো আল্লাহ কবুল করেছেন আখেরি জামানায় আমাদের নবীর উম্মত বানায় তাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন আল্লাহু আকবার কানা দাজ্জাল যখন তার সৈন্যদেরকে নিয়ে গোটা দুনিয়াতে মুসলমানদের উপরে নিপীড়ন চালাবে ফিতনা চালাবে এমন সময় মুসলমানদেরকে এই ফিতনা থেকে বাঁচাবার জন্য দাজ্জালকে কতলের জন্য ঈসা নবীকে পাঠাবেন কে শুনেন শুনেন সব প্রস্তুত হয়ে গিয়েছে সিরিয়ার পূর্ব দিকের দামেস্ক শহরের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ সেই মসজিদে ফজরের নামাজে কোন নামাজে জোরে বলেন কোন নামাজে ফজরের নামাজে ইমামতির জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের যায় নামাজে দাঁড়াবেন ঠিক সেই সময়ে দুইজন রহমতের ফেরেশতার ডানার উপরে ভর করে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদের ছাদে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে ইমাম মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন দেখেই বলবেন আপনি আসেন আপনি নামাজি ইমামতি করেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি আমির আপনি ইমামতি করেন আমি আপনার পিছনে মুক্তাদি হব মুসল্লি হব সুবহানাল্লাহ ঈসা নবী মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন এরপরে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামকে সাথে নিয়ে মুমিনদের একটি সৈন্যবাহিনী নিয়ে রওনা দিবেন দাজ্জাল আর তার অনুসারীদেরকে হত্যা করার জন্য ওইদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে আসতে থাকবে সিরিয়ার দিকে ইমানদারদেরকে খতম করে ফেলার জন্য ঈসা নবী বের হওয়ার আগেই দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে আসবে দাজ্জাল এসে দেখবে তার সামনে চলে এসেছেন কে জোরে বলেন কে লবণ পানিতে দিলে লবণ কি হয়ে যায় হাদিসে নবীজি বলেছেন লবণ যেমন পানির পানিতে দিলে লবণ গলে যায় দাজ্জাল ঈসা নবীকে দেখে ওই রকম গলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় দাজ্জাল তার বাহিনী নিয়ে আসবে খুব ভাব সাব নিয়ে কিন্তু ঈসা নবীকে দেখার পরে তার সৈন্যবাহিনী থইয়া সে ভাগা আরম্ভ করবে পলায়ন আরম্ভ করবে আল্লাহ আকবার ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরার জন্য পিছু ধাওয়া করবেন ধাওয়া করতে 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 ফিলিস্তিনের লুদ অঞ্চল যেটাকে বর্বর ইহুদিরা দখল করে ফেলেছে লুদ লিখে ইউটিউবে সার্চ করবেন গুগলে সার্চ করবেন লুদ সিটি কোন সিটি লাম দালপেশ লুদ লুদ সিটি লুদ শহরের বাবেলুদ বাবেলুদের কাছে দাজ্জাল ওখানে যখন যাবে ঈসা নবী তো তাকে গিয়ে বাবেলুদে ধরবেন ধরার পরে বর্ষার আঘাতে ওই বাবেলুদে তিনি দাজ্জালকে কতল করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইহুদিদের নেতা শেষ এবার খেতাদের অবস্থা কি হয় দেখেন 70,000 বাহিনীকে ইমানদাররা এমন হামলা চালাবে লন্ডভন্ড হয়ে যাবে এরা কেউ গিয়ে গাছের আড়ালে লুকাবে কেউ গিয়ে দেয়ালের আড়ালে লুকাবে কিন্তু সেই সময়ে এই ইহুদির বাচ্চারা গাছের আড়ালে লুকালেও গাছের জবান তখন খুলে দিবেন কি মুমিন মুজাহিদদেরকে গাছ বলবে হে আল্লাহর সৈন্য আমার পিছনে আড়ালে যাও দেখো সেখানে এক আল্লাহর দুশ্মন তাকে ধরো এবং হত্যা করো আল্লাহু আকবার দেয়ালের আড়ালে বর্বর ইহুদিরা লুকালে দেয়াল কথা বলবে হে আল্লাহর মুজাহিদ আমার পিছনে গিয়ে দেখো আল্লাহর দুশ্মন তাকে ধরো এবং হত্যা করো এইভাবে করে ইমানদারেরা আখেরি জামানায় দাজ্জাল এবং দাজ্জালের অনুসারীদেরকে দুনিয়া থেকে খতম করে দিবে সুবহানাল্লাহ এই দাজ্জালের সময়ে দাজ্জালের ফিতনা থেকে আমরা যেন বাঁচতে পারি সেই জন্য আমল শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমল আপনাদেরকে শিখাইয়া যায়
এই তিনটা আমল যদি আমরা করি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন কে আল্লাহ নবীজি বলেছেন যখন সালাত আদায় করবা নামাজের শেষ বৈঠকে তাশাহুদ দুরুদ দুআয়ে মাসুরা আমরা পড়ি এরপরে নবীজি বলেছেন চারটা বিষয় থেকে আশ্রয় চাও কার কাছে দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال نبي جي بولتين اي دعا گلو کرو اي دعا تا کار کار مخستو دیکھے ہاتھ تولین ما شاء الله ما شاء الله ہاتھ گلو نمان اللہ قبول کرے جدن مخستو نائی بابا جان بھائی جان را ছোট্ট দোয়া মুখস্থ করতে পারবেন না একটু মহব্বতে আমার সাথে বলেন তো আল্লাহুম্মা আল্লাহুম্মা আর একটু জোরে বলতে পারবেন না আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ومن فتنة المسيح الدجال كي شندر دعا اللهم إني أعوذ بك من عذاب جهنم হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও সুবহানাল্লাহ এরপরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দুই নম্বর আমল শুনেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ইসলাম সম্পর্কে ভালোভাবে জানবেন আল্লাহ তাআলার গুণাবলী যে আছে আল্লাহর গুণবাচক নামগুলো আছে সেগুলো জানবেন আল্লাহর সিফাত সম্পর্কে জানবেন তাহলে দাজ্জালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ নাম্বার থ্রি তিন নম্বর আমল হলো জুমার দিনে সূরা কাহাফ পড়বেন কোন সূরা আপনারা পড়েন তো সূরা কাহাফের প্রথম দিকের দশটা আয়াত আর শেষের দশটা আয়াত পড়লে মুখস্থ করবেন পড়লে পুরো সূরাটাই মুখস্থ করবেন নবীজি বলেছেন জুমার দিনে যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবেন কয়টা আমল বললাম করবেন তো ইনশাআল্লাহ এই যে ইমাম মাহদি মাসিহুদ দাজ্জাল ঈসা আলাইহিস সালাম সবাই আসবেন কিয়ামতের আগে আখেরি জামানায় কোন সময় যখন সারা দুনিয়ায় জুলুম চলবে এখন জুলুম কম না বেশি অত্যাচার নিপীড়ন কম না বেশি এই সময়ে আমরা নিজেদেরকে ইমানের উপর রাখবো মাহদির সৈন্য হওয়ার জন্য ঈসা রুহুল্লাহর সৈন্য হওয়ার জন্য প্রত্যেকেই নামাজ ইবাদত বন্দেগী সব কিছু ঠিকঠাক রেখে দিনের পথে আমরা চলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন মাইকের ডিস্টার্ব থাকার পরেও আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের প্রতি শুকরিয়া আপনারা খুব ভদ্র মানুষ ভদ্রতার পরিচয় দিয়েছেন আমরা সবাইকে নিয়ে মোনাজাত করে তারপরে উঠবো ইনশাআল্লাহ